হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুচি। আমি পম্পা। আজ আবার একটি নতুন ভিডিওতে 200 এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সাথে পথ চলতে চলতে আজ আমি 200 এপিসোডে। আপনাদের ভালোবাসা সহযোগিতা না থাকলে 200 এপিসোড আসা আমার পক্ষে সম্ভব ছিল না। সকলকে আমার প্রণাম, ভালোবাসা আর শুভেচ্ছা জানিয়ে আজকের ছোট্ট একটা ভিডিও দেখা, মানে এপিসোড শুরু করছি। আজকে থাকছে আমার একটা মিক্স ব্যাগ, কারণ কিছুটা ওড়িশা সিল্কের ওপর পিওর, আজকের আইটেমটা পুরোটাই পিওর শাড়ির ওপর থাকছে, কিছুটা পচমপল্লির ওপরে থাকছে। ছোট্ট ভিডিও, খুব মন দিয়ে দেখবেন। শুরু করছি আজকের এপিসোড আমার শাড়িটা দিয়ে। আমার শাড়িটা দিয়ে আমি শুরু করছি। একদম পিওর সিল্ক ডাবলিকট পচমপল্লি, অসম্ভব সুন্দর একটা কম্বিনেশন, একদম ক্রিম কালার। বোথ সাইড গঙ্গা যমুনা বর্ডার, পার আপার বর্ডার গ্রিন, গ্রিনেরও দুখা দুটো শেড, তার সঙ্গে একটা জেরি বর্ডার টেম্পল ওয়েভিং আছে, বেস পার্টটা প্লেন, আর লোয়ার বর্ডার আসছে ব্রড বর্ডার, বোথ সাইড ব্রড বর্ডার, একটা পার্পলিশ মজেন্ডা, আর একটা আসছে রেডিশ মজেন্ডা কালার, তার সঙ্গে গোল্ডেন জারি ওয়েভিং অ্যান্ড টেম্পল ওয়েভিং। আঁচলটা অসাধারণ, ডাবলিকট পচমপল্লি, যেমন দেখছেন পল্লু বিপিও সেম। আমি একটা প্লেন ব্লাউজ দিয়ে পরেছি পাড়ের কালারের, কিন্তু সেম বিপি। সবসময় চেষ্টা করি প্রাইসটা একটু রিজনেবল রাখতে। আমার শাড়ির, পচমপল্লির শাড়ির প্রাইস থাকছে 10,000 উইথ সিল্ক মার্ক। নাম্বার টু, ব্রাইট শাড়ি, ইয়েলো মজেন্ডা অ্যান্ড গ্রিন কম্বিনেশন, সেম কম্বিনেশন, শুধু বেস কালারটা ইয়েলো কালার, ভীষণ ব্রাইট কালার, একদম ওয়েডিং কালেকশন, একদম পার্টি ওয়্যার কালেকশন। উইভিং শাড়ি সিল্ক ডাবলিকট পচমপল্লি, আপার বর্ডার গ্রিনে ডাবল শেডে আছে, তার সঙ্গে একটা গোল্ডেন জারি বর্ডার অ্যান্ড টেম্পল বর্ডার, লোয়ার বর্ডারও সেম, শুধু কন্ট্রাস্টে রয়েছে একটা পার্পলিশ মজেন্ডা, তার সঙ্গে একটা এটা মারুনিশ মজেন্ডা কালার, সঙ্গে গোল্ডেন জারি ওয়েভিং অ্যান্ড টেম্পল ওয়েভিং, বেস পার্টটা পুরোটাই প্লেন, যার জন্য শাড়িটা খুব স্মার্ট, ভীষণ স্মার্ট শাড়ি। আঁচল এত সুন্দর, আঁচলের কালার কম্বিনেশন, আঁচলের এই কালার কম্বিনেশনের জন্যই শাড়িটা ভীষণ ব্রাইট। সেম ব্লাউজ পিস, সেম প্রাইস থাকছে 10,000 সিল্ক ডাবলিকট পচমপল্লি উইথ সিল্ক মার্ক, প্রাইস 10,000। এই শাড়িটাও থাকছে চেকস, ভীষণ স্মার্ট চেকস শাড়ি, অলওয়েজ ভীষণ স্মার্ট লুক আনে। বোথ সাইড সেম বর্ডার, আপার বর্ডার একটু ন্যারো অ্যান্ড লোয়ার বর্ডার ব্রড বর্ডার, কিন্তু সেম উইভিং এ আসছে, সঙ্গে একটা টেম্পল উইভিং, অল ওভার শাড়ি চেকসে। অসাধারণ ব্লাউজ পিস, এতগুলো কালার কম্বিনেশনে পুরোটা ইকাত উইভিং ব্লাউজ পিস, সেম পল্লু অ্যান্ড বিপি, সেম প্রাইস থাকছে 10,000 উইথ সিল্ক মার্ক। আজকের এপিসোডটা দুটো স্টেট পাশাপাশি, দুটো স্টেটের শাড়ি,
আমার খুব পছন্দের কালেকশনস, এবং এত এত ব্রাইট লাগে এই ইক্কাত ব্যাপারটাই, খুব ব্রাইট, মানে ইক্কাতের প্রতি আমাদের সকলের ভীষণ ভালোবাসা। এটা একচুয়ালি ব্ল্যাকিশ মরুন, তার সঙ্গে ব্ল্যাক পাশাপাল্লি বর্ডার, বোথ সাইড পাশাপাল্লি বর্ডার, অসাধারণ বর্ডার, একদম পাশা, এটা পুরোটাই বোনাতে আনা, সঙ্গে একটা টেম্পল উইভিং। আর একটা কথা, ওড়িশায় কিন্তু কখনো কোনো জরির ব্যবহার নেই, এই যে থ্রেডটা আসছে দেখতে জরির মতো লাগছে কিন্তু এটা পুরোটা একদম পিওর মুগা থ্রেডে, পিওর একদম সিল্ক মার্কের শাড়ি, ওড়িশা সিল্ক পাশাপাল্লি, ভীষণ ব্রাইট শাড়ি, এটাও অসম্ভব ব্রাইট শাড়ি, একদম এটাও ওয়েডিং কালেকশন, মানে আপনি কোনো ওয়েডিং পার্টিতে পরে যান অসাধারণ লাগবে, ততটাই সুন্দর আঁচল। ইক্কাত উইভিংয়ে আছে এবং পুরোটা মুগা থ্রেডে, দেখতে একদম গোল্ডেন কালারের মতন কিন্তু কোনো জরির ব্যবহারই হয় না ওড়িশার শাড়িতে। কোল আঁচল থেকে অল ওভার শাড়ি সেম উইভিং এ, আর অল ওভার শাড়িতে ছোট ছোট করে হোয়াইট থ্রেডে উইভিং আছে, সঙ্গে ব্ল্যাক প্লেন ব্লাউজ পিস, শুধু বর্ডার পাড়ে পাশাপাল্লি উইভিং। প্রাইস 10,500। সেম শাড়ি আর একটা কালারে, কি সুন্দর দেখতে, একদম প্যারাট গ্রিন কালার সঙ্গে ব্ল্যাক কম্বিনেশন, একদম পিওর ওড়িশা সিল্ক পাশাপাল্লি, লাইট ওয়েট শাড়ি, সিল্ক মার্কের শাড়ি, কোনো রকম কিন্তু কোনো জরির ব্যবহার নেই, পুরোটা এই যে কম্বিনেশনটা দেখতে পাচ্ছেন দেখতে গোল্ডেন মতন কিন্তু পুরোটা মুগা থ্রেডে, ছোট ছোট করে অল ওভার শাড়িতে হোয়াইট ছোট ছোট উইভিং আছে, পল্লু ইক্কাত উইভিং, কোল আঁচল থেকে সেম উইভিং এ অল ওভার শাড়ি, একদম লাইট ওয়েট শাড়ি, ভীষণ আরাম পাবেন ওড়িশা পরে, ওড়িশার প্রতি আমাদের বেশিরভাগই সকলেরই খুব ভালোবাসা। ব্লাউজ পিস ওয়ান কালার ব্ল্যাক ব্লাউজ পিস, শুধু হাতের বর্ডার পারে পাশাপাল্লি উইভিং আছে, প্রাইস থাকছে 10,500 উইথ সিল্ক মার্ক। এই শাড়িটাও গ্রিন অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশনে কিন্তু অল ওভার শাড়ি পাশাপাল্লি, বর্ডার পার আসছে ইক্কাত উইভিং এ, সঙ্গে মুগা থ্রেড উইভিং, দেখতে কিন্তু পুরোটাই গোল্ডেন জরির মতন কিন্তু মুগা থ্রেড উইভিং। ওড়িশা সিল্ক পাশাপাল্লি পল্লু ইক্কাত উইভিং এ, এই শাড়িটার কিন্তু ব্লাউজ পিস নেই, প্লেন ওয়ান কালার ব্লাউজ দিয়ে ব্ল্যাক ব্লাউজ দিয়ে পরুন, ভালো লাগবে। কোল আঁচল থেকে অল ওভার শাড়ি সেম উইভিং এ, ওড়িশার বেশিরভাগ শাড়িতে কিন্তু বিপি বোনা থাকে না, অনেক শাড়িতেই হয় না, আবার কোনো কোনো শাড়িতে করেন সেটা তাদের মর্জি, কিন্তু এই শাড়িতে নেই, প্রাইস থাকছে 9,800। ইয়েলো অ্যান্ড রেড পাশাপাল্লি, এটাও পাশাপাল্লি উইদাউট ব্লাউজ পিসে আছে, ইয়েলো অ্যান্ড রেড কম্বিনেশন, ওড়িশা সিল্ক পিওর ওড়িশা সিল্ক পাশাপাল্লি, বোথ সাইড ডাবল বর্ডার ডাবল লাইন পাশা উইভিং অ্যান্ড টেম্পল উইভিং, আর অল ওভার শাড়িতে ছোট ছোট করে ঠিক পাশার গুটি যেমন হয় এক্স্যাক্টলি পাশার গুটির মতন করে মাঝখানে ছোট ছোট উইভিং আছে,
আঁচলটা আসছে পুরোটা ইক্কাত উইভিং এ। এই হলো পাশার বোর্ড, উইদাউট ব্লাউজ পিসে আছে, প্লেন রেড কালার ব্লাউজ দিয়ে পরুন। প্রাইস 9,800। নবকোটি গ্রিন অ্যান্ড রেড কম্বিনেশন, নবকোটিও ভীষণ ডিমান্ডিং একটা শাড়ি। নটা লাইন, নটা সাইন, একটু খেয়াল করুন, ঠিক নটা লাইন রয়েছে, নটা লাইনের মধ্যে নটা সাইন রয়েছে। এটা ওড়িশার ঐতিহ্য নবকোটি, বিভিন্ন রকমের সাইন রয়েছে এবং প্রত্যেকটা মানে পজিটিভ সাইন। এই শাড়িটাও উইদাউট ব্লাউজ পিসে আছে, বর্ডার বার অ্যান্ড পল্লু আসছে পুরোটা ইক্কাত উইভিং এ। পল্লু একটু ডিফারেন্ট কালারে, স্লাইটলি মারুন মারুন কালার, আর বর্ডার বার আসছে রেড কালারে। উইদাউট ব্লাউজ পিসে আছে, এটাও এতটা উইভিং এর কাজ তো, ফলে ওয়ান কালার প্লেন ব্লাউজ দিয়ে পরুন, শাড়িটা ভীষণ ভালো লাগবে। নবকোটি শাড়ি প্রাইস আসছে 14,000, প্রাইস 14,000 উইথ সিল্ক মার্ক। আজকের এপিসোড ভীষণ ছোট, পুরোটা দেখবেন মন দিয়ে, একদম সিল্ক মার্কের শাড়ি দেখালাম। সকলকে রিকোয়েস্ট করব, যদি পছন্দ হয় তাহলে ঝটপট স্ক্রিনশট নিয়ে বুকিং করে ফেলবেন দুটো নাম্বারে 7890625275 এন্ড 6899250570। স্টোরের অ্যাড্রেস 826 অমরাবতী সোদপুর শিবালিক অ্যাপার্টমেন্ট ফেস টু ডক্টর ডি এন ডাই গলি অপোজিট তানিষ্ক শোরুম কলকাতা 700110 ওয়েস্ট বেঙ্গল। উত্তরার এক্সিবিশনে থাকছি কাল থেকে, আপনারা আসুন, সকলকে সাদর আমন্ত্রণ জানাই। সমস্ত কিছু আমার সম্ভার নেই, আমি থাকছি কাল থেকে উত্তরার এক্সিবিশনে দুপুর দুটো থেকে রাত 8টা অবধি 6-7-8 সেপ্টেম্বর মাসের। আজকের মতন এখানেই শেষ করছি, নমস্কার।